আইসক্রিম খেলে না পেট খারাপ করে তাই না রে পারু দাও না মামা আমি আর দীপু ভাগ করে খাবো বললাম না পেট খারাপ করে দেবে না তাই বলো তোমার কাছ থেকে নে মা দেবে না দাও না মামা আবার যদি তোমার পা ভাঙে আমি মালিশ করে দেব এই যা পা এতে 10টা পয়সা দে তো পয়সা কোথায় পাবো তুই তো তোর মামা তুই দে না মামা মামা তো ফান্টুস বেকার নে দাও বাস আপা আমার পা জামাটা কোথায় রেখেছিস রে এই নে কোথায় যাচ্ছিস খেলতে কদিন ফিরবো না বুঝলি সকাল বিকাল শুধু খেলা আর গান গিয়ে বেড়ানো বেকার হয়ে বসে আছিস একটা কিছু করলেই তো পারিস পরের সংসার ওরা কত কথা শোনায় আপন চাচা তো ভাই আমার পর হলো চাচা মারা যাওয়ার পর আব্বাই তোকে লেখাপড়া শিখিয়ে চাকরি দিয়েছে চুপ কেন চুপ করবো বড় লোকের ছেলে দেখে তোকে বিয়ে দিল সে হতভাগে একবার তোকে দেখতেও আসে না এলে হয় একবার দাঁত কোটা ভেঙে দিতাম নাজমা নাজমা যাই ভাইয়া আমার কাপড় চোপড় গুলো গুছিয়ে দে তো ট্রেনের সময় হয়ে গেল আচ্ছা ইস এতটা নিয়ে নিলি কই এই তো একটু এই তোরা কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছি মামিমা পয়সা পেলি কোথায় ছোট মামা দিয়েছে ছোট মামা দিয়েছে এক পয়সা রোজগারের মুরদ নেই চোর কোথাকার পয়সা আমরা চুরি করি নেই মামিমা তবে রে শোন আবার তর্ক হচ্ছে কি হয়েছে ওদের মারছো কেন ভাবি আমরা নাকি পয়সা চুরি করেছি পয়সা চুরি করেছে পয়সা তো আমি দিয়েছি ভাবি আরে তো পয়সা আলা হয়েছে বোনকে নিয়ে আলাদা খেলেই তো পারো এটনো বাবায়া মায় এটনো বাবায়া মায় বিয়া তরায় না এটনো বাবা এ কি বলছো ভাই এত সাজগোজ করে কোথায় চললে টাবটোটায় এই তো এলাম কোত্থেকে বাবার বিয়েতে এলাম ওমা সে কি কথা হ্যাঁ গো যাক ভালোই হলো এখন থেকে আমার তিন তিনটে মা ডানো আপা এই বাবাটা বেঁটে থাকতে আমি আর আমার বিয়ে দেখে দিতে পারবো না এই বাবাতে একটু বিয়ে করতে পারে পাপ্পা রে পাপ্পা থাক দরুটা কোথায় গেল কি খুঁজছ এই চালা গরু না না আপনাতে নয় আপনাতে নয় গরু খুঁটি গরু 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 কিছু আমার ঘরে তাই তো দেখো দেখিনি আমি যে এত পোকা তা তো জানতাম না তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি ট্রেনের সময় হয়ে এলো ও হ্যাঁ তাই তো ভাইয়া আ তুমি তো শহরে যাচ্ছ দীপুর বাবার একটু খোঁজ নিয়ে দেখো না কিন্তু একটা কাজের যোগাড় না হলে আসলে তুমি একটা কাপুরুষ চাকরি পাওনা তো তুমি কি করবে যাকে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি কালকে গিয়ে তুমি আপার সঙ্গে দেখা করে আসবে নাহলে আমি তোমাকে হাইজ্যাক করে নিয়ে যাব এই যে স্যার কিরকম বন্ধু আপনারা দুলা ভাইরা এই যে লোকটা দিন রাত এখানে পড়ে থাকে স্ত্রী পুত্র কন্যাকে একবারও দেখতে যান একটু পার্টি দিতে পারেন না যাকে দুলা ভাই দুটো টাকা চাও তো তাও নেই দুলা ভাই তোমার সঙ্গে আমার দারুণ মিল তবুও মাঝে মাঝে আমি বলে লাতি মেরে টু পাইস ইনকাম করি যাকে সে ছাড়ুন তো দুটো টাকা আর লজ্জা পাচ্ছেন কেন আপনি দুলা ভাইয়ের বন্ধু মানে আমাদেরও থ্যাংক ইউ আমি চললাম কিন্তু কালকের কথা যেন মনে থাকে দিস ইজ ইওর লাস্ট চান্স কি করি বলতো
এভাবে আর ভালো লাগে না। তুই যে কি একটা জাহাজ কোম্পানিতে চেষ্টা করছিলি তা কি হলো? চেষ্টা করছি, দেখি কতদূর কি হয়। আমি তো কয়েক জায়গায় অ্যাপ্লিকেশন করছি কিন্তু ওতে কিচ্ছু হবে না। যুগটা ব্যাকিং এ বেশ মোটা সোটা মামা চাই, বুঝলি? শুনলাম তুমি নাকি চাকরি খুঁজছো। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি। সবাই জানে চৌধুরীরা বড় লোক, আর সেই বংশের ছেলে হয়ে তুমি পথে পথে ঘুরে বেড়াবে সামান্য চাকরির জন্য। তুমি তো জানো এছাড়া আমার আর কোনো উপায় নেই। বাবার সঙ্গে ঝগড়া করে তুমি বাড়ি ছেড়েছ, আর দোষ হচ্ছে আমাদের। লোকের ধারণা আমরা তোমার সৎ ভাই, আমরা নাকি বাবাকে কুমন্ত্র দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি বড় ভাই হয়ে তোমাকে অনুরোধ করছি কবির, বাবার কথাটা মেনে নিয়ে বাড়ি ফিরে চলো। মানে তুমি বলতে চাও নাজমাকে আমি ত্যাগ করব? মানে বাবা যখন তাই চান। না, নাজমাকে ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়া যে আমার পক্ষে সম্ভব নয় তা এতদিনে তোমাদের বোঝা উচিত ছিল। চলি। যা, বলটা নিয়ে। না না, আমি যেতে পারবো না। ওর নাম কি? ওই মেয়েটা যদি আমার সামনে এসে পড়ে না আমি শালা কেমন নার্ভাস হয়ে যাই। তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে শুনুন, দেখুন বলটা একটু দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার আর আমি যেতে পারবো না। সেবার তো ফটো ফ্রেমের কাজ ভেঙেছিল, এবার কি ভেঙেছে কে জানে। সারা চশমা পরে যেভাবে তাকিয়েছিল, তোর যে হিরোকার চেহারা, ওর নাম কি? আমি যদি মেয়ে হতাম আমি শালা তোর প্রেমে পড়ে যেতাম। জানা যে দেখ, ঠিক তোকে দেখার জন্য বলটা নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে আপনাদের তুলে দেওয়া হবে। আমার বলটা পাবেন না। কেসে ফেলে দেয় তাই, তা না হলে ওর নাম কি? ফকির বল ফকির, তুইও নাই বিয়েও নাই। বিয়া নাই বললেই তো এই বিয়া তো মানুষ তোর মধ্যেও নাই। কিন্তু এতিমের বিয়ার পেটে দানা পানি কিছু পড়ছে? পানি তো পড়েছে। তুই যখন এসছিস তোর নাম কি দানাও পড়ে যাবে? পড়ব, ঠিক আছে পড়াবো লিস্টি। আজকের ডেটে মোট তিনটা ফাংশন আছে,
আচ্ছা একটা হলো গিয়া মেরিজ সেরেমনি মানে বিয়া আচ্ছা আচ্ছা আরেকটা হলো গিয়া বারদে কি রে বারদে জন্মদিন আচ্ছা জন্মদিন আর আরেকটা হলো গিয়া মুসলমানি ওটা ইংলিশ আমার জানা নেই আর শোনো বিয়ার মেনু হলো গিয়া বিরিয়ানি আর রব্বানি মুসলমানিতে বিরিয়ানি বোরহানি তো আছে লগে মুরগি মুসল্লা জন্দা তবে ওইখানে লিমিটেড গেস্ট ধরা পড়ানোর চান্সটা খুব বেশি মুসল্লাম না 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 ওর নাম কি মুসলমানি খাও না তাহলে বিয়ার জন্য তৈরি হও কিন্তু এই কাপড়ে চলবো না জানি যেমন আমি চালাই যাইতেছি সালাম আলাইকুম মুরব্বী দোস্ত ওয়ালাইকুম আসসালাম এই ব্যাপার হচ্ছে কি আজকে কিন্তু আমাকে তিনটা স্যুট দিতে হইব খেলা আজকে আবার তিনটা স্যুট কি দরকার কারে স্যুট করবার যাবে না ওই কার বাদ আমরা ছড়ি না ব্যাপার হচ্ছে কি আমার দুই দোস্ত হ্যাঁ মানে আমার লগে এক লগে খাইবো মাপে কেউ রেখলাম মাপো না চলে যাবে একটু পেঁয়াজ লেগে গেছে বড় তার মানে আজকে আমার ডেলিভারি ডেট আল্লাহ বাঁচেছি হালাই আরে উঠেন উঠেন তাই তো মনে হচ্ছে না 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 এইটা বোধহয় ফার্স্ট ব্যাচ খেয়ে গেল এরপরে সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ খালি খাওয়া নেই খাওয়া ব্যাচিং ব্যাচ ওর নাম কি চল না ভেতরে গিয়ে দেখি চলো ওর নাম কি তোর ওই শুটের মালিক চল চলে যাই এত কষ্ট করে বিয়ে খেতে এসে চলে যাবো কোনো ভয় নাই আল্লাহ ভরসা সালাম আলাইকুম আমাকে ডাকছেন আমাকে সাইডে একটু কামিন করেন না এই খালি প্লেট হাতে ধরে কতক্ষণ আর বাদ্য বাজাবো এইটার মধ্যে পোলাও কর্মা ফিটিং করবেন তাইলে দেখবেন আপনার আইমিন পুরো হইব আইমিন আপনারা জি আমরা বরপক্ষে বরে আপন খালা তো ভাই আই মিন আপনি শায়ের ভুর ছিলে জি আপনি আমি আকিল দেখেল আই মিন কি বললাম না না উনি আকিল স্যার মানে ওর মামা আপনার ভাগনা মামা হ্যাঁ হ্যাঁ চোখ করে আমি ভাগনার সাথে কথা বলি ঠিক ঠিক ভাগনা আই মিন বুবু আমাকে কত ভালোবাসতেন আপনার বাবার সাথে সেই যে একটা গন্ডগোল হওয়ার পর আর এলেন না জি মেরি স্যার স্যার মানে অতিশয় দুঃখের বিষয় বস্তু হ্যাঁ মা আজও কাঁদছিলেন ওই সেই কথা ভেবে আই মিন মা কেঁদেছিলেন হ্যাঁ জি মা তো কাঁদবই বড় মানুষ ঠিক করে কাঁদে সালা রাম ধুলাই দিয়েছে রে তুই তো দোষ সা আমি কি করবো ওর নাম কি ও সালা জয়নুল কেন বলতে গেল যে আমার আপন খালাতো ভাই তুমি বা এত কথা বলতে গেলে কেন জানিস তো আমি একটু বেশি বকি
ওই বুড়ি যে তিন বছর আগে মারা যাবে তা আমি কি করে জানবো? জামান ভাই, আরে ইদ্রিস এসো এসো। কি খবর? আমাদের ক্লাব থেকে তোমাদের নিতে এসছি। আচ্ছা নাসিম ভাই, তুমি থাকলে আমাদের ক্লাস শিওর হইন। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু ওর নাম কি মালপানি হবে? অ্যাডভান্স পেমেন্ট ছাড়ো ছাড়ো ছাড়ো। নে ওট, তুই ঠিক জানিস তো ওই ঘরটায় মেয়েটা থাকে? হ্যাঁ হ্যাঁ জানি, ওর না তুই। নাম 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 না ভিতরের নাম মা। আমি যখন খাবো তখন খেও বাবা। মনি আর মন্টু যে খাচ্ছে ওরা দুবার খাবে, আমি আর দীপু কেন খেতে পাবো না? ওরা যে স্কুলে যায় মা। আমরাও স্কুলে যাব মা। বেশ, তোমার বাবা ফিরে এলে তোমাদের কি স্কুলে ভর্তি করে দেব। আব্বা আসে না কেন মা? ওরা তো আব্বু আব্বু করে অস্থির, ঘরে চলো। না না, তোমার ভাই ভাবির সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। ওদের কাছে আমি বড় অপরাধী। ওরা কেউ জেগে নেই, দীপু পারুকে না দেখে চলে যাবে। এসো দীপু। হে পারু, ওদের ঘুমোতে দাও।
খেয়ে এসেছি। তোমাকে পাশে বসিয়ে খাওয়াবার স্বাদ বুঝি আমার কোনোদিন মিটবে না। প্রাণ ভরে একটু সেবাও করতে পারবো না। পারবে নাজু, পারবে। তোমাকে নিয়ে একটি ছোট্ট সংসার করব। প্রাচুর্য হয়তো থাকবে না, কিন্তু একটু সুখ, একটু শান্তি নিয়ে স্ত্রী সন্তানের মাঝে বাস করার ইচ্ছে কি আমার হয় না? জানো মা, মনি বলে তোর আব্বা মারা গেছে। তুমি ভেবো না মা, ও যদি আবার বলে গুছি মেরে অন্যকে আমি ভোতা করে দেবো। যখনই দেখি ছেলেটা না হয় মেয়েটাকে নিয়ে পড়ে আছো, একটা কাপড় ধুতেই তো বেলা কাটিয়ে দিলে, সংসারে আর কোনো কাজকাম নেই নাকি? ভাবি, টিপু পারু চারটা খেতে চাইছিল। তার চাইবে না, এ আর নতুন কথা কি? আমার বাড়িতে খাওয়া এত সস্তা না, দিনে একবারে বেশি খেতে দিতে পারবো না বাপু। ভাবি কেমন আছেন? আরে তুমি কখন এলে ভাই? এই তো একটু আগে, দুদিনের জন্য কোর্ট বন্ধ হলো, আর অমনি খোকনের মায়ের কথা মনে পড়ে গেল, তাই ছুটে এলাম। ও যে আমায় এমনি করে ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনি। ছেলেটাকে নিয়ে বড় মুসিবতে আছি আইনের কথা। তা ভাই তুমি আরেকটা বিয়ে করলি তো পারো। আইনের কথা ও নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু খোকনের মাকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। আইনের কথা, নাজমা কেমন আছো? কবির, তোর চাকরিটা হয়ে গেছে। সত্যি বলছিস? হ্যাঁ, ওরা তোকে কিছু টাকা অ্যাডভান্সও দেবে। ফার্স্ট ক্লাস। আমি বলছিলাম কি তুই ভাবির কাছে চলে যা। হ্যাঁ, কিছু কেনাকাটা করতে হবে, চলি। কবে ফিরবে? জাহাজে চাকরি তো, ছ মাস বাইরে থাকতে হবে। ওখান থেকে ফিরে এসেই তোমাদের নিয়ে যাব। এই কটা মাস একটু কষ্ট করে থাকো লক্ষ্মীতি। ফিরে এলে ছোট্ট একটা বাড়ি ভাড়া নেব, দীপু পারুকে স্কুলে ভর্তি করে দেব, মাকে একটা স্টোর কিনে যাব। মা রাতে খুব কষ্ট হয়। তোমার মাকে আর কষ্ট করতে হবে না মা। মা, সেদিন যে বলেছিলে আব্বুকে আমার গান শোনাবে, কই বললে না তো? ও তাই তো, শুনছো? তোমার দীপু না, ওর মা আমার কাছ থেকে গান শিখেছে। তাই নাকি? বল না। না না, গানা বাবা, কি গান শিখেছিস? Thank you.
রোকেয়া চৌধুরী কেয়া। আমার নাম রোকেয়া চৌধুরী কেয়া। তোমার নাম? আমার নাম নাসিম আহমেদ। তোমার ডাক নাম নেই? হ্যাঁ বকুল। বকুল, তুমি আমার সাথে খেলবে? খেলবো। তুমি আমাকে গান শিখাবে? আচ্ছা শিখাবো। নামে নামে এত মিল, হয়তো কেয়াই হবে জামান। আরে ওরম তো আমার কম হয়, রাস্তায় যে মেয়েটাকেই দেখি ওর নাম কি যেন মনে হয় আমার, কত আপন। না রে জামান তা নয়, বাবা যখন পলাশপুরের স্টেশন মাস্টার ছিলেন কেয়ার সাথে আমার পরিচয়, ওর মার সঙ্গে বেড়াতে গিয়েছিল, কিছুদিন পরে ওরা শহরে চলে আসে, তারপর প্রায় 8 বছর কোনো দেখা নেই, শুধু চিঠিতেই কথা হয়। তারপর ওর মায়ের হঠাৎ অসুখের জন্য ওরা বিলেত চলে যায়, তখন ও কলেজে পড়ে। আচ্ছা ওর বাড়ির আর কাউকে চিনিস না? ওদের বাড়ির এক চাকরানি আজও যদি থেকে থাকে তাকেই শুধু চিনি। ওর খোঁজ পাবার আর একটা জায়গা আছে, সেই বষ্টমীদের কাছে। কোথায় খুঁজবে? আমার ঠিকানা তোর জানা নেই, শিমুল তলির সেই বষ্টমীদের ওখানে মাঝে মাঝে কেউ খোঁজ নেই। ফুলও যদি ওখানে আসে তো শুধু শুধু কথা ভেবে মরছিস, ভুলে যাও সব। ওকে ভুলতে গেলে যে নিজেকেই ভুলতে হয়। বুঝেছি তোর ভরা জমি হয়েছে, তুই লড়েছিস। শোন আমার কথা, মনসুর তোর পথে বসে আছে, খারাপ নয়। এই বিয়েতে তোর বাবারও ইচ্ছে, তুই লক্ষ্মী মেয়ের মতো মত দি। তুই আর অমত করিস না মা, মনসুরের বাবার সঙ্গে আবার ফাইনাল কথা হয়ে গিয়েছে, ওরা খুব প্রেশার দিচ্ছে। বাবা? হ্যাঁ মা। হ্যাঁ ডার, তোদের বিয়েটা হয়ে গেলে আই উইল গেট রিলিফ, আমি স্বস্তি পেতাম। আমার ছেলে নেই মা, তোকে আমি মনের মতো করে মানুষ করেছি। ইউর মাই ড্রিম চাইল্ড কেয়া। আমাকে আরো কিছুদিন ভাবতে সময় দাও বাবা। Thank you.
মালা। এ কি করছো রাধারানী? কৃষ্ণ ঠাকুরকে মালা ওভাবে দিতে হয়, মালা গলায় পরিয়ে দিতে হয়? রাধারানী বৈষ্ণবীদি? না গো রাধারানী, তোমার কেষ্ট ঠাকুর আজও আসেনি। রাধারানী বৈষ্ণবীদি, কেন এমন হলো? ও কেন আমায় এমন করে ভুলে গেল? আমায় লুকোস নে রাধা, সত্যি করে বলতো। এত তো চিঠি লিখতিস, তোর মনের কথা কোনোদিন কি ঠাকুরকে লিখে জানিয়েছিলি? মনের কথা কি কাউকে চিঠি লিখে জানাতে হয় বৈষ্ণবীদি? ওকে বুঝে না, ওর কি মন বলে কিছুই নেই? তবে কেন আমায় এমন করে এত দূরে গিয়ে ওকে আমায় ভুলতে দিল না? তোর প্রেম যদি সত্যি হয়, কেষ্ট ঠাকুর একদিন না একদিন ফিরে আসবে। কবে ফিরবে, কখন ফিরবে? সব ফুরিয়ে গেলে তখন এসে কি হবে বৈষ্ণবীদি? শিবষ্টমীদি চিনতে পারলে না বৈষ্ণবীদি? আমি বকুল। কৃষ্ণ ঠাকুর, তুমি তুমি এসেছ? একটু আগে এলেই তো রাধারানীর সাথে দেখা হয়ে যেত। কি আসছিল ওরা? ওরা বিলেতে কবে ফিরেছে বৈষ্ণবীদি? ও আমার পোড়া কপাল,
তাও তুমি জানো না সে কবেই ওরা ফিরে এসেছে আর কতদিন যে আমার এখানে রাধারানী এসে তোমার জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে ঠাকুর ওকে আর তুমি অমন করে কাঁদিও না তুমিও ঠিকানাটা জানো হায় মাধব ঠিকানা তো জেনে রাখা হয়নি তুমি ভেবো না ঠাকুর এরপরে এলে ঠিকানা দেখে দেব তুমি কিন্তু মাঝে মাঝে এসো ঠাকুর তাহলে যাই বষ্টুমিদি আবার আসবো ইয়ে তোমার মালাটা নিয়ে গেলাম ও মালা তোমারই ঠাকুর ও রাধারানীর গাথা মালা I am in trouble, my child. বিচারক এর দীর্ঘ জীবনে একদিন শুধু অন্যের বিচার করে এসেছি আজ হয়তো আমাকে আসামির কাঠখড়ায় দাঁড়াতে হবে বাবা হ্যাঁ মা ইমোশনালি আমিও একটা কাজ করে ফেলেছি যা আমার মতো লোকের করা উচিত হয় তবু তবু স্নেহের একটা দাবি নিয়ে যে কাজ আমি করেছি তা যদি সম্পূর্ণ করতে না পারি তাহলে আমার মান মর্যাদা সবকিছু ধুলোয় লুটিয়ে যেতে পারে বাবা আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে তোমার এতটুকু অমর্যাদা হতে দেব না আমি জানি তুই আমার মেয়ে আফটার অল জাস্টিস পাকের চৌধুরীর মেয়ে তোকে আমি যে আদর্শে যে শিক্ষায় মানুষ করেছি তার কাছ থেকে এই ধরনের উত্তরই আমি আশা করেছিলাম মা তোকে না জানি আমি মনসুরের বাবাকে কথা দিয়ে ফেলেছি আগামীকালই তোদের এনগেজমেন্ট বাবা অবশ্য এখন শুধু এনগেজমেন্টটাই পরে অনুষ্ঠানটা হবে কিন্তু বাবা আমি তুই কি চাস তোর চোখের সামনে এই বুড়ো বয়সে তোর বাবা অপমানিত হোক সে লোকে জানো যে সে কথা দিয়ে কথা রাখতে পারে না সে একটা লার মিথ্যেবাদ কোন বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না মনসুর ব্যারিস্টার শিক্ষিত মার্জিত সে তোর অমর্যাদা করবে না মা এসো মা এসো দেখি মা তোমার হাতখানা
এন্ড জেন্টলম্যান, আজকে এই মিষ্টি দিনটিকে আরো রসঘন করার জন্য আমরা একটা ফাংশনের আয়োজন করেছি। নাচ ও গানে স্মরণ করে রাখতে চাই এই মুহূর্তটিকে। তাই তাই ভাববার কিছু নেই, দারুণ একজন শিল্পী আপনাদের এখানে উপস্থিত আছেন, তার গান শুনে আপনারা হতবাক হবেন। বেশ তো, আসুন আপনাকে দিয়ে শুরু করা যাক। অবশ্য তার আগে বরবধুকে পাশাপাশি দেখতে চাই। কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেছিলেন মনে রেখো, আমি যে গান গেছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়। মনে রেখো এই কথাটি মনে রেখো, শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেছিলেন মনে রেখো, আমি যে গান গেছিলেন মনে রেখো, আমি যে গান গেছিলেন জীর্ণ পাতা ছড়ার বেলায়। মনে রেখো এই কথাটি মনে রেখো, দিনের পথে মনে রেখো আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিহাতে যখন আমার ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেছিলেন মনে রেখো, আমি যে গান গেছিলেন মনে রেখো, আমি যে গান গেছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়। মনে রেখো এই কথাটি মনে রেখো। তোমার নতুন জীবনের শুভক্ষণে উপস্থিত থাকতে পেরে আমি কত যে খুশি হয়েছি জানতে পারিনি, ভাবতে পারিনি সেই তুমি আমার কত কাছে। এখন বুঝতে পারছি আমার বলটা কেন বারবার তোমার কাছেই চলে যাচ্ছিল। তোমার নতুন জীবন সুখের হোক।
খুঁজেছি। আমিও তোমাকে খুঁজেছি। তুমি আমাকে চিঠি দাও এই কেন? তোমার চিঠি আমি তো পাইনি কে? আমার অপরাধ। আমি মিলে কি তোমাকে চিঠি? আমারও দুর্ভাগ্য, বাবা মারা গেলেন, শ্যামল দিকে ছাড়তে হলো। মাঝে মাঝে কেন খোঁজ না আমি গিয়ে? তুমি বিলেত যাওয়ার পর আমার মনে হলো তুমি আমার থেকে অনেক দূরে। যে দূরত্ব পেরিয়ে আমার মতো হতভাগা তোমার কাছে কোনোদিন পৌঁছতে পারবে না, তাই মনটাকে বোঝাতে শুরু করলাম। তোমাকে ভুলে যেতে না পারাটাই বোধ হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতো কে? কিন্তু আমি যে তোমাকে কোনোদিন ভুলতে পারবো না বকুল। এখন তো তোমাকে ভুলে যেতেই হবে। তোমাকে ভুলে যাওয়া যদি অত সহজ হতো। মনে রেখি বা কি হবে বলো। না বকুল না, অমন করে তুমি বলো না। কেন বলবো না, চাইলেই তো তোমাকে পাওয়া সম্ভব নয়। তুমি এখন আর আমার নও কে? আমি তোমারই বকুল, আমি তোমার। তুমি সহজে যে বাধা পেরিয়ে আসতে পারো, আমার পক্ষে সে বাধা পেরিয়ে আসা সম্ভব নয় কে? তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি এখন একজন অ্যাডভোকেট, একজন ব্যারিস্টারের বাগদত্তা। আমি না না কে, তুমি আমাকে ক্ষমা করো বকুল। তোমার তো এই বিয়েতে মত ছিল, চোখের আড়ালে গেলে যাকে ভুলে যাও তাকে আবার নতুন করে মনে করে কেন কে? আমার আঙ্গুলে আঙ্গুলে যে কথা কয়েছে সেই কথা তো কোনো কথাই কওয়া যায় না। আচ্ছা মুকুল, তুমি হাত দেখতে পারো? অন্য কারো না হোক, তোমার হাত দেখে অন্তত বলতে পারবো। বলো কি জানতে চাও? আমার হাত দেখে তুমি বলো তো আমি হব কি তোমার? একটি সুখের নীড় ভাগ্যে আছে কি আমার? হাত দেখে তুমি বলো তো আমি হব কি তোমার? জীবনের পথ চলাতে যদি নামি আধার, তোমাকে হারাই যদি খুঁজে পাবো কি আবার? জীবনের পথ চলাতে যদি নামি আধার, তোমাকে হারাই যদি খুঁজে পাবো কি আবার? হাত দেখে যদি বলতে পারো তবে বলো তুমি বলো তো। তোমার হাত বলে তুমি আমারে, তুমি রবে আমার। একটি সুখের নীর ভাগে আছে যে তোমার। রাত বলে তুমি আমারে,
তুমি রবে আমার। চির সূর্যের দিন যে তোমার আলোময় কালো রাত, হাতে যদি রাখো হাত ময়নি হারিয়ে যাবা। চির সূর্যের দিন যে তোমার আলোময় কালো রাত, হাতে যদি রাখো হাত ময়নি হারিয়ে যাবা। হাতের লেখা যদি মিছে না হয় তোমার আমার প্রেম মিছে নয়, তোমার হাত বলে তুমি আমার রে তুমি রবে যাবে কোথায়? শ্যামল দিঘিতে। অষ্টমীতে আমাদের দুজনকে একসাথে দেখলে খুব খুশি হবে। যাব। আমার মরণই ভালো। আর তুমি তুমি তো তাই চাইছো, তবে শুধু এইটুকু দয়া করো আমার সে মরণ যেন তোমার মুখে হয়। ফুল তুলতে হবে না? প্রথম
এতো কাছে আসতে শেখালে তুমি প্রথম আমায় গো ভালোবাসতে শেখালে দশটার ট্রেনে আসার কথা, এই এলো বলে। ভালো ভালো, বিয়ের পর মেয়েরা যদি স্বামী সংসারই না করে তবে আর কিসের বিয়ে? নানি, তুমি আমাকে একটা বিয়ে দিয়ে দাও না, আমিও নাদমাবার মতো টুটুর বাড়ি যাব। তুই কি ভেবেছিলে যে বিয়ের পর শ্বশুর বাড়ি যাবি? কেন, আমার বাবা যখন বিয়ে করে টুটুর বাড়ি যায় তখন তো তুমি মানা করতে পারো না। কেন বলছি ভাই, ঘর জামাই হবে? দেখো তো নাদমা বা টোটো বলো, তুমি কেন আমাকে বিয়ে দিতে দাও না? আবার তরুটা হাম্বা হাম্বা টোটে কেন? নাজমা, 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 কি আইনুদ্দিন ভাই? আইনের কথা, দীপুর আব্বা। দীপুর আব্বা এসেছে? দীপুর আব্বা জাহাজ ডুবি হয়ে মারা গেছে।
কান্দিস না আপা, দুঃখ কারো চিরদিন থাকে না, তাছাড়া মৃত্যুর উপর তো কারো হাত নেই। এতদিন যে যাই বলেছে, একজনের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করেছে, কিন্তু আজ আর আমার কি রইল? দীপু পারুকে মানুষ করবো কি করে? তুই মিছিয়ে ওসব কথা ভাবছিস, তুই দেখেনিস আপা, এবার তোর এই বাউন্ডুলে ভাই একটা কিছু করবেই। তুই এর কতদিনে বোঝাটা আনবি বল? কেন, আমি বুঝি তোদের কেউ নই, তুই তুই আমার উপরে এতটুকু ভরসা করতে পারিস না? যতদিন তোর মুখে হাসি ফোটাতে না পারবো, তোর দীপু পারুকে মানুষ করতে না পারবো, ততদিন আমি আমার জীবনে কোনো সুখ কোনো আল্লাহদের কথা ভাববো না আপা, ভাববো না। দেখলে আমার বড় দুঃখ হয়, এই কচি বয়সে বিধবা হলে। মানে বলছিলাম কি, ইচ্ছে করলেই তুমি সুখ পেতে পারো, যদি বলো আজই আমি কাজী ডেকে। তুমি আর অবধ করো না নাজমা, আমি তোমাকে সুখ দিয়ে। ছেড়ে দেবো, শুধু একটা রাত তোমাকে এখানে থাকতে হবে। না না, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। সেদিনের সেই অপমানের প্রতিশোধ কাল সকালে তোমাকে যখন বাড়িতে কেউ খুঁজে পাবে না, তখন সারা গায়ে হই হই পড়ে যাবে, কলঙ্কের কালি নিয়ে ফিরবে তুমি। আর তখন তোমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথই থাকবে না। জানিস সাহেব, অসম্ভব কখনো কখনো সম্ভব হয়, নইলে বিশাল আটলান্টিক মহাসাগরে জাহাজ ডুবির পরও আমি কি করে বেঁচে গেলাম? তো টেলিগ্রাম পেয়ে তো আমি অবাক, ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না। জাহাজ ডুবির পর তোর কোম্পানি থেকেও খবর নিয়ে জেনেছিলাম তোরা কেউ বেঁচে নেই। ভালো কথা, ভাবিকে খবরটা দিয়েছিস তো? হ্যাঁ, ওকে টেলিগ্রাম করে দিয়েছি। জানিস, দুর্যোগের সেই রাতে আমি ভাবতেও পারিনি যে আমি আমার দীপু পারু নাজমা ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। সেই রাতে, সেই দুর্যোগের মুহূর্তে আমি যখন দিশেহারা হয়ে ছুটাছুটি করছিলাম, তখন হঠাৎ হাতের কাছে পেয়ে গেলাম একটা লাইফ বয়, সেটাকে প্রাণ করে আঁকড়ে ধরতেই একটা ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। তারপরে আর কিছু মনে নেই, জ্ঞান ফিরে দেখি আমি একটা জেলে পাড়ায়, পরে শুনেছি ওরাই নাকি আমাকে বাঁচিয়েছিল। বেঁচে গেছি সেই যথেষ্ট, জাহাজে চাকরি আর দরকার নেই। তুই যা ভাবছিস সে ভয় আর নেই, কোম্পানিকে বলে হেডকোয়ার্টারই থাকার ব্যবস্থা করে এলাম। ও একটা কথা তোকে বলা হয়নি, আমাদের রাস্তার মোড়ে যে একতলা বাড়িটা, আসার পথে দেখলাম তুলের ঝুলছে, বাড়িওয়ালার সঙ্গে দেখা করে একবারে ভাড়া নিয়ে নিলাম। জানিস তো, নাজমার সাথে দেখা করতে যাওয়ার আগে ওকে এখানে এনে রাখার ব্যবস্থা করতে হবে। তো বুঝেছি, মানে একেবারে পাকা পক্কা ব্যবস্থা করে আনতে চাই তো। আচ্ছা,
তোর তো ফার্নিচারের দোকানে বেশ জানাশোনা আছে। আমাকে ইনস্টলমেন্টে কিছু ফার্নিচারের ব্যবস্থা করে দিতে হবে। ওর জন্য তোকে ভাবতে হবে না, সে আমি ম্যানেজ করে নেব। না না, ম্যানেজ করে নেব নয়, এক্ষুনি দিতে হবে। আমি তোকে বুঝিয়ে দিয়ে যাবো কোথায় কি সাজাতে হবে। চল। হ্যাঁ চল। মানে মুক্তার সঙ্গে কেলেঙ্কারি করে ধরা পড়েছিল কিনা, সমাজের রায়ে ওদের বিয়ে হয়ে গেছে। খুব দেখালে যা হোক, ধন্যি বাবা মেয়ে তুমি। ছি ছি ছি, শোনো, দায়ে করে ভাইজান তোমাকে বিয়ে করে আনলেও এ বাড়িতে তোমাকে দাসীগিরি করে খেতে হবে। পারবে না, পারবে।
একটি ছোট্ট সংসার করব। প্রাচুর্য হয়তো থাকবে না, কিন্তু একটু সুখ একটু শান্তি নিয়ে স্ত্রী সন্তানের মাঝে বাস করার ইচ্ছে কি আমার হয় না? জাহাজের চাকরি তো, ৬ মাস বাইরে থাকতে হবে, ওখান থেকে ফিরে এসেই তোমাদের নিয়ে যাব। এই কটা মাস একটু কষ্ট করে থাকো লক্ষ্মীদি, ফিরে এলে ছোট্ট একটা বাড়ি ভাড়া নেব, দীপু বারুকে স্কুলে ভর্তি করে দেব। মাকে আর কষ্ট করতে হবে না মা। নাজমা, দরজা খুলো নাজমা, রাত অনেক হয়েছে, ঘরে চলো। শুধু শুধু তুমি আমাকে অপরাধী ভাবছো নাজমা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আপনি ভালোই করেছেন, একটা অসহায় মেয়েকে জোর করে ধরে নিয়ে গিয়ে কলঙ্ক লুটিয়ে তার ঘর ভেঙেছেন, তার সন্তানদের তার মুখ থেকে কেড়ে নিয়েছেন, আর কি চান আপনি? আপনি দয়া করে দীপু বারুকে আমার কাছে এনে দিন, আমি দাসী হয়ে আপনার কাজ করব। পারু, এই দীপু, তোরা এখানে কি করছিস? আমরা মার কাছে যাব মামা, আমাকে নিয়ে চলো মামা। কাজিস না মা, আয়, আমি তোদের মার কাছে নিয়ে যাব। কি রে, কি হয়েছে? বাইরের লোকের কথায় আর কান রাখা যাচ্ছে না মা। কবির বেঁচে আছে কিনা জানি না, তার স্ত্রী এক সামান্য মুক্তারের ঘর করছে, তাতে আমাদের চৌধুরী বংশের যেটুকু মান মর্যাদার ক্ষতি হয়েছে সে কথা নয় আমি ছেড়েই দিলাম, কিন্তু কবিরের ছেলে মেয়ে আমাদের চৌধুরী বংশের সন্তান, পরের বাড়িতে তাদের করুণার উপর অযত্নে লালিত পালিত হবে, এই যে আরো বেশি অবমাননা কর মা, হে আমি সহ্য করতে পারছি না। আমি আমার নিজের কাছে এনে রাখতে চাই মা। না, ওসব জঞ্জালে বাড়িতে এনে কাজ নেই, ওরা বাড়ি কেউ না। তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি তা পারবো না। 100 বার অস্বীকার করতে হবে, যাদের জন্য তো দরদ আজকে উতলে উঠেছে সে তো সৎমা, আমাদের এই বাড়ি থেকে তাড়াবার জন্য কত ফোন নিয়ে এটা ছিল, আমি কোনো দিন সে কথা ভুলতে পারবো না। কিন্তু তার জন্য তো ওই দুটো নিরাপরাধ ছেলে মেয়ে দায়ী নয়। তোমার কোনো কথা আমি শুনবো না মা, রক্তের সম্পর্ককে আমি অস্বীকার করতে পারবো না, আমি আজই ওদের আনতে যাবো, ঠিক করেছি। কোথায় গিয়েছিলি? কোথাও না, একটু বাইরে গিয়েছিলাম। তোর এসব পাগলামের কোনো মানে হয় না, আমার কথা শোন, যা ঘুটভার ঘটেছে সেটাকে মনে রেখে আর কষ্ট পাস নে, সহজভাবে মেনে নিতে চেষ্টা কর। সে চেষ্টাই তো করছি, কিন্তু তাই বলে এভাবে দিনের পর দিন নিজের উপর অত্যাচার করলে তুই নিজেও যে বাঁচবি না। চাই না, চাই না বাঁচতে। কেন বাঁচবো, কিসের জন্য বাঁচবো, কার জন্য বাঁচবো? কেন, তোর সন্তান, তোর দীপু পারু, অন্তত ওদের দিকে তাকিয়ে তোকে বাঁচতেই হবে। না না সাহেব, তা আমি পারবো না। কেন, কেন পারবে না?
ওরা না তোরই সন্তান? সেজন্যই তোদের মুখের দিকে আমি চাইতে পারবো না, যাতে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে ভুলে থাকতে চাই, যার ছায়া আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। দীপু পারু যে তারই প্রতিচ্ছবি নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে, না সাহেব তা হয় না, হতে পারে না। কিন্তু তোর সন্তান, তোর রক্ত, অন্যের অনুগ্রহ, অন্যের দয়া করুণার পাত্র হয়ে বেঁচে থাকবে, এটা তুই কি করে সহ্য করবি? স্ত্রী পুত্র নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধবো বলে কত কষ্ট করেছিলাম, সে ঘর আমার আমি দেশে যাচ্ছি, কিছুদিন পর ফিরব, যাবার আগে একটা অনুরোধ, নিজেকে নষ্ট করে দিস না, হতে কষ্টটা বাড়বে বুঝি কমবে না। আচ্ছা চলি। ইস, মাকে নিয়ে আসবে, খবরদার মার কথা বলবি তো। মাকে ছাড়া যে দীপুর ঘুমায় না দাদি। ঘুমায় না ঘুম? ওহারাম যদি আমার তোদের মা, তোদের মা মরে গেছে, ফের যদি মার কথা শুনি একবার শেষ করব। কাল সকালে মার কাছে যাব। তুই যেতে পারবি এত দূর? খুব পারবো, লোকের কাছে জিজ্ঞেস করতে করতে চলে যাব, একটুকু কষ্ট হবে না। হ্যাঁ দীপু, তাই যাস, মা হয়তো আমাদের জন্য খুব কাঁদছেন, তোকে দেখলে কত খুশি হবে, আমার কথা মাকে গিয়ে বলিস। দেখা হয়েছিল দীপু? দেখা হয়নি বুঝি, কথা বলছিস না কেন? একি কাটলো কি করে? মেরেছে, মা সামনে এত মারলো, মা কিচ্ছু বললো না, লোকটা মরেও না পারুক, আমি বড় হলে মাকে জোর করে নিয়ে আসবো, লোকটা এলে মেরে ফেলে দেবো। মন্দির লেখাপড়া কর, তুই বড় হলে মাকে নিয়ে আসবি, বড় হতে তো অনেক দিন লাগে, আমি কাজ করব, কিছু টাকা হলে মাকে নিয়ে আসব, তখন তুই মা আর আমি একসাথে থাকবো। নাসিম, কেমন আছিস? আমি মানে কোনো জবাবদিহি তোকে করতে হবে না, ভালোই তো আছিস। যে তোকে এত ভালোবাসত, যে তোর ভালোবাসার জন্য আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি ত্যাগ করলো, সেই হতভাগা যখন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে শুনলো তার ভালোবাসার একমাত্র আশ্রয় তার স্ত্রীর কলঙ্কের ইতিহাস, সে যে কত বড় আঘাত পেল তা তুই জানিস না। সে কথা মনে পড়লে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয়, ঘৃণা হয়, এই জন্য তোর মতো বোনের ভাই হয়ে কেন জন্ম নিয়েছিলাম। দীপু পারু কোথায়? দীপু পারু ওদের চাচা এসে ওদের নিয়ে গেছে। তাহলে এদিকটাও পরিষ্কার করে রেখেছিস, তোর মতো মায়ের তুলনা হয় না রে, বংশের মুখে চুনকালি দিয়ে এতটুকু সুখের জন্যে নিজের বুকে সন্তানদের পর্যন্ত দূরে ফেলে দিয়েছিস। নাসিম, এমন করে বলতে পারলি তুই? তুই এতটা নীচ, এতটা হীন তোর মনোবৃত্তি আমার জানা ছিল না, জানলে কোনো দিন তোর মুখ দেখতে আসতাম না। তাহলে যা, বেরিয়ে যা এই মুহূর্তে এখান থেকে, চলে যা।
কোনদিন এখানে আসিস না। বড় বড় কথা বলছিস, আমি বংশের মুখে চুনকালি দিয়েছি, আমি নিজ, আমি হীন, কিন্তু কেন কেন আমার এই অবস্থা হলো তা তো জিজ্ঞেস করলি না। আর যদি তুই মানুষ হতিস তাহলে আমার এভাবে মরতে হতো না। কি করেছিস তোর আপার জন্য? সেদিন চৌধুরী সাহেবের গাড়িটা মুছে দিয়েছিলে, উনি খুশি হয়ে তোমাকে বকশিশ দিয়েছেন। চলবে সিনেমা দেখাই না, তুই যা, আমি মাকে আনতে যাচ্ছি। মা, মা, আগো মা, মা, দীপু দেখো মা কত টাকা এনেছি, আমার সাথে চলো না। টাকা? টাকা কোথায় পেলি বাবা? আমি কারখানায় কাজ করি যে, ওরা মাইনে দিয়েছে। আর টিপু চলো না মা, এখন থেকে আমি পারো তুমি একসাথে থাকবো। কই চলো, কারখানায় কাজ করতে নেই বাবা, মন দিয়ে লেখাপড়া করো, বড় হয়, তারপর আমাকে দেখে যাবে মাঝে মাঝে এসে। আইনের কথা, ছেলেকে টাকা দেওয়া হচ্ছে বুঝি? এগুলো ওর টাকা, কারখানায় কাজ করে পেয়েছে। আমার সঙ্গে চালাকি? ও আবার এসেছে কেন? আমি মাকে নিতে এসেছি, চলো মা। না বাবা, তুমি যাও। ও তাহলে তুমি যাবে না, বেশ যেও না, আর আমি কোনো দিন আসবো না।
দীপু পারুকে নিতে এসেছি। আমার কাছে তোমার জানার কিছুই নেই। ওরা কোথায়? কিন্তু আমার তো কিছু বলার থাকতে পারে। কি আর বলবে, তুমি সুখ চেয়েছিলে, সুখ পেয়েছ। একটা সুখের সংসার, একটা সাজানো বাড়ি, বড়লোক স্বামী। আমার তো শুধু ভালোবাসা ছিল। সে ভালোবাসা যে তোমাকে আমার করে ধরে রাখতে পারবে না, তা তো আমি। তোমার কাছে যে আমার মৃত্যু এত সহজ হবে জানলে কোনদিন তোমাকে অমন করে পেতে চাইতাম না। আসুনি কেন আব্বু? দীপু কোথায় রে? দীপু না, মোটর কারখানায় কাজ করে। মোটর কারখানায়? মাঝে মাঝে লুকিয়ে এসে আমার সাথে দেখা করে যায়। ওর সাথে দেখা হয়েছিল আব্বু। আমি আর এখানে থাকবো না, আমাকেও নিয়ে চলো। হ্যাঁ মা, আমার কাছেই থাকবে। দীপুকেও নিয়ে আসবে? হ্যাঁ, দীপুকেও নিয়ে আসবো। কখন ঘরে ফেলে দেবে সে আমি তো রাতে
তুমি না গেলে আমি আবার কারখানায় কাজ করব। আমি যাবো। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না মা। আব্বু নিতে এলে তুমি বলবে কি? দীপু এখন থেকে আমার কাছেই থাকবে, বলবে তো মা? হ্যাঁ বাবা, বলবো। আমি আর তুমি মাঝে মাঝে চুপি চুপি পারুকে দেখে আসবো। তুমি শো, আমি আসছি। কি
আবার এখানে জুটিল করতে গে? তখন থেকে আমি মার কাছে থাকবো। মার কাছে থাকবি? ভালো ভালো থাকবি তো। আয় উঠে আয়, আয় না হরাম যাত। মার কাছে থাকবি? এইখানে দাঁড়িয়ে থাক। না না, আমি মার কাছে যাব। তুমি হরাম যাত। ওর মাকে খুব দরকার। বলেন কি, এই অবস্থা মা তার ছেলের পাশে থাকবে না? ওর মাকে ইমিডিয়েটলি আনার ব্যবস্থা করুন। তাছাড়া ওষুধের সঙ্গে সঙ্গে সেবাটাও প্রয়োজন। ঠিক মতো সেবা না পেলে রোগটা সিরিয়াস টার্ন নিতে পারে। কাজ করি না মা, আব্বু তোমাকে দেখে অবাক হয়ে যাবে। আমি তুমি পারু একসাথে থাকবো। চলো মা, চলো না মা, মুখ তার বেটা হলে মেরে তাড়িয়ে দেব। তোমার মা এসছে? না, আব্বু মাকে আনতে গেছে। মুক্তার লোকটাকে আপনি কেমন লোক বলুন তো, ওর মাকে এখন আনেননি? ওর মাকে আনা সম্ভব নয় ডাক্তার। কেন, অসুবিধাটা কোথায়? আছে ডাক্তার, মান অভিমান ভুল বুঝাবুঝির সময় এখন নয় কবি সাহেব। আপনি ওর মাকে নিয়ে আসুন। না ডাক্তার, তা হয় না, আমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। ছেলেকে আপনার বাঁচাতে হলে ওর মাকে দরকার। ডাক্তার, আমি আমি বুঝতে পারছি না, আমি 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 সব দিক ভেবেই বলছি। এটা কেন বুঝতে চাইছেন না? সামান্য আত্মসম্মানের কথা ভেবে যদি ওর মাকে না নিয়ে আসেন, তাহলে জানবেন মতো আপনার ছেলেকে আপনাকে হারাতে হবে ডাক্তার। আর সেজন্য দায়ী হবেন আপনি ডাক্তার। নিজের চোখের সামনে ছেলেকে মরতে দেখে যে নির্ভীক আর থাকতে পারে, সে আর যেই হোক সন্তানের জন্মদাতা বলে দাবি করতে পারে না। আমি ঠিক বুঝাতে পারবো না কি অন্তর্জালে আমি জ্বলে মরছি। আমার চোখের সামনে আমার সন্তান মৃত্যু মুখে, আর তার মাকে আমি না, আমি ওই লোকটাকে গিয়ে কিছুতেই অনুরোধ করতে পারবো না। না না, আপনি একটা হার্টলেস হৃদয়হীন। সরি, আপনার ছেলের চিকিৎসা আমি করতে পারবো না। ডাক্তার, আব্বু 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 মা, আমি মার কাছে যাব। তুমি কোথায়? মা, আব্বু আব্বু যাও না, আব্বু আব্বু তুমি যাও না, যাও না আব্বু, আব্বু তুমি যাও না, মাকে আনতে আব্বু তুমি যাও না। দীপু দীপু কথা বল, দীপু 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 কথা বল, দীপু দীপু
কাছে দীপু 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 ডাক্তার সাহেব দীপু কথা বলছে না কেন দীপু আবু মাকে আনতে গেছে এক্ষুনি এসে বলবে দীপু পারু মামা মামা কি হয়েছে দীপু দীপু কথা বলছে না মামা তোর আব্বা কোথায় আবু মাকে আনতে গেছে সে কতক্ষণ হলো এখনো ফিরছে না এখন অবস্থা কেমন ডাক্তার সাহেব অবস্থা খুবই সিরিয়াস আপনি চেষ্টা করলে ওর মাকে নিশ্চয়ই আনতে পারবেন ওর মাকে ঠিক আছে ডাক্তার সাহেব এখনই দীপুর কি হয়েছে ওর অবস্থা খুব খারাপ মাঝে মাঝে জ্ঞান ফিরে শুধু তোমারই নাম করছে ডাক্তার বলেছে দীপুকে বাঁচাতে হলে ওর মাকে একান্ত দরকার দীপুর খুব অসুখ আমার কি ওর মার জন্য খুব কান্নাকাটি করছে ডাক্তার বলেছে ওর মাকে খুব দরকার তা না হলে হয়তো বাঁচবে না এসব কথা আমাকে শোনাচ্ছ কেন আপনি যদি দয়া করে আপনার স্ত্রী নাজমাকে নিয়ে যেতেন অত দয়া দাক্ষিণ্য দেখাবার সময় আমার নেই তুমি আসতে পারো ছেলেটা মৃত্যুশয্যায় শেষবারের মতো তার মাকে দেখতে চাইছে তাই 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 কি নাজমা কি ডাক্তার যে গেলেই তোমার ছেলে একেবারে সাই সাই করে উঠে দাঁড়াবে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তুমি যাও কেন থেকে আর কখনো এখানে এসো না কোন অধিকারে এসছো অধিকার আর দাবির প্রশ্ন তো আপনার আমার মধ্যে আজ আমি নাজমার কেউ নই এ কথা সত্যি কিন্তু দীপু যে ওরই গর্ভের সন্তান সন্তান আর মার সম্পর্ক তো কেউ বদলাতে পারে না আমি তার হতভাগ্য পাপ হয়ে আপনাকে অনুরোধ ওসব ভাওতাবাজি রাখো ছেলের অসুখের অজুহাত নিয়ে ওকে নিতে এসেছো সন্তানের অসুখ নিয়ে কোনো পিতা অজুহাত সৃষ্টি করতে পারে না একটি ছেলের জীবন মরণের প্রশ্ন শুধু একটু খুব আপনি তাকে দয়া করতে পারেন না না বেরিয়ে যাও বলছি আর কখনো তুমি এখানে আসবে না যাও একটা ছেলে মৃত্যুশয্যায় তার মাকে তার মাকে কোথায় যাচ্ছ দীপুর অসুখ তাদের তোমার কি আমি ওকে দেখতে যাব না তুমি যেতে পারবে না আমাকে যেতেই হবে চল সিদ্দিক খবর দান রাজমা আর এক পা তুমি এগোতে পারবে না বাড়ি যাও বলছি না হাজার আমি আপনার কোনো কথাই শুনবো না আমি যাবই অসম্ভব তুমি যাবে না যেতে পারো না এখনো ঘরে যাও বলছি না তবে বদমাইশ ওকে ছেড়ে দাও ও তুমি হ্যাঁ আমি ওকে ছেড়ে দাও বলছি তুই এখানে কেন ওকে নিয়ে যেতে এসছি এত বড় সাহস বেরিয়ে যা হারাম জাদা লোকসানের কথা বল মুক্তার তুই তোর দাঁড়া ভেঙে দেব ওকে আমি নিয়ে যাবই অসম্ভব আইনের কথা ও যেতেই পারে ও যাবেই তোমার বাপ ওকে আর নিতে পারবে না তোকে আজ আমি উচিত শিক্ষা দিচ্ছি বেরিয়ে
এক্স্যাক্টলি আর সেজন্যই মিথ্যের আবরণ ভেদ করে সত্য উদ্ঘাটিত হয়েছে পুলিশ রিপোর্ট এবং পোস্টমর্টমে ইট ইজ টু ক্লিয়ার যে আসামি কবির চৌধুরী এবং নাসিম আহমদী প্রকৃত খুনি এতে সন্দেহের কোনো অবকাশ নেই ইয়র অনার আসামি কবির চৌধুরী যে নিষ্ঠুরতা এবং যে জঘন্যতম মনোবৃত্তির পরিচয় দিয়েছে তা রীতিমতো অমানবিক ইজ নাথিং বাট এ ডিভাইন এক্সকিউজ মি ইয়র অনার আমার মক্কেলের প্রতি এ ধরনের অশোভন উক্তির জন্য আমি প্রতিবাদ করছি অভিজ্ঞ ব্যারিস্টার সাহেবের প্রতি আমার অনুরোধ তিনি যেন ভদ্র এবং সংযত ভাষা ব্যবহার করে তার বক্তব্য পেশ করেন ধন্যবাদ ইয়র অনার তারপরের ঘটনা অনেকদিন পর আসামি কবির চৌধুরী মুক্তার আইনউদ্দিনের বাড়িতে আসে একটা অদ্ভুত বানোয়াট অজুহাত নিয়ে যে তার ছেলে দীপুর অসুখ ইয়র অনার সন্তানের অসুস্থতা নিয়ে কোনো পিতা কখনো কোনো মিথ্যে অজুহাত সৃষ্টি করতে পারে না ইট ইজ অ্যাবসার্ড কিন্তু আসামি তাই করেছে আসলে উদ্দেশ্য ছিল নাজমা বেগমকে ফাঁকি দিয়ে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া এ ব্যাপারে আসামিকে সাহায্য করে সে ইয়র অনার আসামি নাসিম আহমদ এমন এক চরিত্রের ছেলে যে স্বার্থপর অর্থপিপাসু যে সামান্য কটি টাকার জন্য নিজের বোনের সর্বনাশ করতে এতটুকু দ্বিধা পর্যন্ত করেনি কবির চৌধুরী নাসিম আহমদকে ঘরের ভেতর পাঠিয়ে দেয় এবং সে নিজে রিভলভার নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে ঘরে নাসিম তার বোনকে নিয়ে যাওয়ার জন্য পিরাপিরি করতে থাকে এই সময় মুক্তার সাহেব আসেন নাজমার যাওয়ার ব্যাপার নিয়ে তর্ক বেঁধে যায় এক সময় নাসিম মুক্তার সাহেবকে আক্রমণ করে বসে এই সুযোগের অপেক্ষাতেই ছিল কবির চৌধুরী সে মুক্তারকে লক্ষ্য করে গুলি ছোড়ে কিন্তু মুক্তারের বোন সালমা বেগম তার ভাইকে বাঁচাতে গিয়ে সেগুলির শিকার হন ইয়র অনার আমার প্রথম সাক্ষী নাজমা বেগমকে আমার কিছু জিজ্ঞেস করবার আছে আচ্ছা নাজমা বেগম খুনটা যখন হয় তখন তো আপনি রান্না করে গুলির শব্দ পেয়ে আপনি বাইরে এসে দেখেন আমি আমি হ্যাঁ বলুন কি দেখেছিলেন আমি মানে আমি ওকে এই তো দেখেছিলেন যে কবির চৌধুরী পিস্তল হাতে বৈঠকখানা দরজার সামনে দাঁড়িয়ে আমি ওকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছি কিন্তু গুলি করতে দেখিনি গুলি করতে দেখিনি গুলি করতে দেখিনি আপনাকে আমার আর কোনো প্রশ্ন করার নেই আপনি যেতে পারেন ইয়র অনার আসামি কবির চৌধুরী যখন মুক্তার আইনউদ্দিনকে হত্যা করার অভিপ্রায়ে গুলি ছোঁড়ে তখন সেগুলি অতর্কিতে সালমা বেগমকে আঘাত করবে এটা সে ভাবতেও পারেনি তাই সে বিমূঢ় হয়ে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তে নাজমা বেগম তাকে রিভলভার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে এক্সকিউজ মি ইয়র অনার পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখার মানে এই নয় যে কবির চৌধুরী তাকে খুন করেছে এটা সম্পূর্ণ অযৌক্তিক তাছাড়া যেখানে কোনো চাক্ষুষ প্রমাণ নেই চাক্ষুষ প্রমাণে কোনো অপেক্ষা রাখে না কারণ সে সময় ঘটনাস্থলে নাসিম আহমদ এবং কবির চৌধুরী ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল না ছিল ইয়র অনার ঘটনাস্থলে যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছিল তা আমি পরে আলোচনা করব তার আগে আমি মুক্তার আইনউদ্দিনকে কিছু প্রশ্ন করতে চাই ভয় দেখাবার জন্য পিস্তল বের করে শশায় যাতে ও চলে যায় কিন্তু হঠাৎ নাসিম মুক্তার সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে পিস্তল কেড়ে নেয় তারপর গুলি করে সালমা বেগম মারা যায় মুক্তার সাহেব প্রাণ ভয়ে পালিয়ে যান এই ফাঁকে নাসিম পিস্তলটা পাচার করে দেয় অসম্ভব তো আর এই সত্যকে তুমি অস্বীকার করতে পারবে না কিয়া হোল্ড ইউর টাঙ্ক ইয়র অনার আমার প্রতিপক্ষের জানা উচিত এটা কোর্ট তিনি আমাকে তুমি সম্বোধন করে ধৃষ্ট আচ্ছা নাসিম সাহেব আপনি যখন আপনার বোন নাজমা বেগমকে আনতে যান তখন তাকে আপনি কি অবস্থায় পান আমি যখন বাড়ির ভেতরে যাই তখন দেখি মুক্তার সাহেব আমার বোনকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যাচ্ছে তারপর স্বভাবতই আমি বাধা দিই
তিনি শুনেন না আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন নাজমাকে আমার সামনে ধাক্কা দিয়ে রান্নাঘরে ফেলে দেন তখন আপনি কি করলেন বলতে দ্বিধা নেই আমি উত্তেজিত হয়েছিলাম সহ্য করতে পারিনি যে লোক সন্তানের অন্তিম অবস্থায় তার মাকে তার সন্তানের কাছে যেতে দেয় না সে একটা অমানুষ ভাই হয়ে আমার চোখের সামনে আমার বোনের অপমান সহ্য করতে পারেনি তাই সে মুহূর্তে একটা লোককে নির্মমভাবে হত্যা করতে আপনার এতটুকু বাধেনি মিলর্ড আসামি নিজের মুখেই স্বীকার করছে যে সে উত্তেজিত হয়ে পড়েছিল এবং সেই উত্তেজিত মুহূর্তে একটা লোকের পক্ষে খুন করাটা অস্বাভাবিক নয় মিলর্ড আমার প্রতিপক্ষ তাহলে এটা স্বীকার করছেন যে আমার মককে উত্তেজিত হয়ে খুন করেছিল কিন্তু একটু আগে তিনি বলছিলেন এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নিশ্চয়ই হত্যা করার প্রস্তুতি নিয়েই আসামি এসেছিল এবং তারপর মুক্তার সাহেবের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে চরম উত্তেজিত হয়ে তার জিঘাংসা চরিতার্থ করে আচ্ছা নাসিম সাহেব কখন মুক্তার আইনউদ্দিন পিস্তল বার করেন আমি যখন তাকে ধাক্কা মেরে ফেলে দিই তিনি সেখান থেকে উঠে গিয়ে ঘরের থেকে পিস্তল নিয়ে এসে চিৎকার করে বলতে থাকেন আমি যদি সেখান থেকে চলে না যাই তিনি আমাকে গুলি করে হত্যা করবেন এবং এক সময় তিনি গুলি করে বসেন আর সেই গুলি গিয়ে লাগে সালমা বেগমের বুকে জি এটা নিতান্তই ছেলে মানুষের যুক্তি এটা কি কেউ বিশ্বাস করবে যে মুক্তার নিজের হাতে তার বোনকে হত্যা করেছে ইন্টারফেরেন্স ইউর অনার আমি জেরা করছি এই সময় যাতে কোনো ইন্টারফেরেন্স করা না হয় তার জন্য আমি অনুমতি চাইছি আপনি বসুন হ্যাঁ বলুন আচ্ছা কবির সাহেব নাসিমকে নিয়ে ফিরে আসার পর নাসিম সাহেব যখন ঘরের ভেতর যান তখন তো আপনি বাইরেই দাঁড়িয়েছিলেন জি হ্যাঁ তারপর গুলি শব্দ পেয়ে আপনি যখন বৈঠকখানার দিকে ছুটে আসেন তখন আপনি কি দেখলেন আমি দেখলাম একজন লোক পিস্তল হাতে ছুটে বেরিয়ে যাচ্ছে আমি তাকে জাপটে ধরলাম কিছুক্ষণ হাতাহাতির পর একসময় সে পালিয়ে যায় কিন্তু তার হাতের পিস্তলটা আমার হাতে রয়ে যায় আর সেই অবস্থাতেই লোকজন এসে আমাকে ধরে ফেলে চমৎকার আপনি কি এতই ছেলে মানুষ যে ওই পিস্তলটিকে খেলার বস্তু মনে করে নিজের কাছে রেখে দিলেন মিলর্ড আসামি কবির চৌধুরী অত্যন্ত চতুরতার সঙ্গে নাসিমা আহমদকে ঘরের ভেতর পাঠিয়ে দিয়ে সে নিজে বাইরে অপেক্ষা করতে থাকে পালিয়ে যাবার জন্য কিন্তু আনফরচুনেটলি ধরা পড়ে ফলস ইউর অনার ইট ইজ টোটালি ফলস এটা সম্পূর্ণ সাজানো একবার ভেবে দেখুন একবার চিন্তা করে দেখুন ইউর অনার একটা লোক একটা অসহায় পিতা যে তার সন্তানের অন্তিম অবস্থায় তার মাকে নিতে এসেছিল যে না গেলে তার মৃত ভাই সন্তান বাঁচবে না সেই মানুষ যার মানসিক অবস্থা এই সে কোনোদিন কাউকে খুন করার মনোবৃত্তি নিয়ে আসতে পারে না সে খুন করতে পারে না ইউর অনার সে খুন করতে পারে না Don't be sentimental, young advocate. It's a court. আবেগের অনুভূতি জায়গা এটা নয়। যুক্তি তর্ক স্থান এটা। I'm sorry, Your Honor. I'm sorry. আজকের মতো আদালত এখানে মুলতবি রইল। Hello? Speaking? Your client's going to be hanged. তাদের ফাঁসি কাস্টে ঝুলতেই হবে নোবডি ক্যান সেভ দেম এক্সেপ্ট গড তোমার জন্য রিয়েলি আমার দুঃখ হয় তুমি যা ভেবেছিলে তা হলো না দে আর রিয়েলি ক্রিমিনালস তাদের প্রতি তোমার ঘৃণা থাকাই উচিত কে বলো হ্যালো হ্যালো Agreeing with the opinion of the jurors, I convict Naseem Ahmed and Kabir Chaudhary under section 302 CBPC and sentence them to undergo rigorous imprisonment for life. জুরি মহোদয়গণের সঙ্গে একমত হইয়া 302 ধারা মতে আসামি নাসিম আহমদ ও কবির চৌধুরীকে
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে। স্টপ ডেলিভারি ইন ইউর বডি প্লিজ প্লিজ ইউর অনার। মাননীয় আদালত, এই সে দ্বিতীয় পিস্তল যে পিস্তল দিয়ে মুক্তার আইনউদ্দিন গুলি ছুঁড়েছিলেন, আর সেই তৃতীয় ব্যক্তি হুকুম আলীকে আমি আদালতে পেশ করছি, যার জবানবন্দিতে জানা যাবে নাসিম আহমেদ ও কবির চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। আসলে মুক্তার আইনউদ্দিন ও হুকুম আলীর গুলিতে সালমা বেগম নিহত হয়েছেন। সালমা বেগমের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে দায়ী আমি ও মুক্তার আইনউদ্দিন। ওই মুক্তার আইনউদ্দিনের টাকার প্রলোভনে আমি আমি নাজমা বেগমকে তার ঘর থেকে জোর করে ধরে আনি এবং তাকে একরা রাজকে রাখা হয়। হুজুর, কলঙ্ক রোগী এবং নাজমা বেগমের প্রথম স্বামীর মিথ্যে মৃত্যুর খবর দিয়ে ওই আইনউদ্দিন নাজমা বেগমকে বিয়ে করে। তারপর তার স্বামী ফিরে এলে ওই আইনউদ্দিনের টাকার প্রলোভনে আমি ওকে হত্যা করার জন্য চেষ্টা করি। মুক্তার আমাকে টাকা দিতে অস্বীকার করে, তাই প্রতিশোধ নেবার জন্য তাকে হত্যা করার জন্য আমি সেখানে যাই। সেখানে গিয়ে দেখি মুক্তার পিস্তল হাতে চিৎকার করছে। সেই মুহূর্তে তার বোন সালমা বেগম সেখানে ঢুকে মুক্তার এবং আমি আমরা দুজনে তাকে গুলি ছুড়ি। দুটি গুলি তার দেহে গিয়ে লাগে। পালিয়ে যাওয়ার সময় কবির চৌধুরী আমাকে জাপটে ধরে। সেই মুহূর্তে আমার হাতের পিস্তল তার হাতে ফেলে দিয়ে আমি সেখান থেকে চলে যাই। হুজুর, হুকুম আলীকে 302, আইনউদ্দিনকে 304 ধারা মতে গ্রেফতার করার আদেশ দিলাম এবং কবির চৌধুরী ও নাসিম আহমদকে সসম্মানে মুক্তি দেওয়া হইল। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাবে না দীপু।
শহরে গিয়েছিলাম, দীপু তোমাকে গান শুনিয়েছিল। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলেন গানা বাবা, কি গান শিখেছিস? এখন তো আব্বু ঘরে নেই, ফিরে এসে তোমাকে দেখলে অবাক হয়ে যাবে। তোর আব্বু কখন ঘরে ফিরে দে? সে আমি তো রাতে দেখা করে যাবো মা।
মা আমি এসেছি মা আমি বলেছিলাম না মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব মা তুমি যাবে আমার সাথে সেই চাঁদের দেশে তোমরা কোথায় হারিয়ে গেলে মা তুমি বলেছিলে না আমি পারু তোমরা সবাই একসাথে থাকবো এসো 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 মা এসো এসো এসো